আসসালামু আলাইকুম, আমার নাম আসিফ নজরুল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তো স্টেট ইউনিভার্সিটি আইন বিভাগে আমি অ্যাডভাইজার হিসাবে আছি এর সূচনা লগ্ন থেকে, প্রায় এক যুগ হয়ে গেছে আমাদের। তো এই সময়ের মধ্যে স্টেট ইউনিভার্সিটি অনেক জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক সাফল্য অর্জন করেছে। প্রথম এগুলো একটু বলে নেই, খুব আনন্দের সাথেই বলি। আমরা হেনরি ডুনান যে মুট কোর্ট কম্পিটিশন হয়, যেটা আন্তর্জাতিকভাবে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট, সেখানে আমরা যখন রানার্স আপ হই বাংলাদেশের সমস্ত পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে, ইনফ্যাক্ট তখনই আমাদের প্রথম পরিচিতিটা জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়ে। এরপর আমরা এবছর যে জেসাপ কম্পিটিশন হয়েছে, যেটা ওয়াশিংটনে হয়েছে, সেখানে বাংলাদেশ থেকে 32টা বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল, তার মধ্যে মাত্র 4টা বিশ্ববিদ্যালয় সুযোগ পায়। তো আমাদের টিম সেখানে খুব ভালো পারফর্ম করে, 2টা বিদেশি টিমকে হারায় এবং 2টাতে পরাজিত হয়। তারপরও আমরা বাংলাদেশ থেকে যে 4টা টিম গিয়েছিল সেখানে স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড হয়, অর্থাৎ পুরো বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি শুধুমাত্র আমাদের চেয়ে ভালো পারফর্ম করে, ঢাকা ইউনিভার্সিটি বাদে আমাদের পারফরমেন্স ছিল সবচেয়ে ভালো। এগুলি কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আমাদের এখানে ন্যাশনাল যত ডিবেট হয়, মুট কোর্ট হয়, ক্লিনিক্যাল প্রোগ্রাম হয়, সেখানে সবগুলোতেই স্টেট ইউনিভার্সিটি অত্যন্ত চোখে পড়ার মতো সাফল্য অর্জন করেছে। এবং আমাদের জব মার্কেটে যে সাফল্য, এটা আমি খুব গর্বের সাথে বলতে চাই। আমাদের এখানে যারা অ্যাডভোকেটশিপ পরীক্ষা দেয়, বারে এনরোল হওয়ার জন্য পরীক্ষা দেয়, প্রিলিমিনারি পর্যায়ে টেকার পরে, সেখানে দেখা যায় আমাদের 95 থেকে 97 পর্যন্ত সাফল্য অর্জন করে আমাদের ছেলেমেয়েরা। এটা আমাদের জন্য একটা বিরাট গর্বের ব্যাপার। এবং আমাদের এখন প্রায় 200-300 স্টুডেন্ট আছে যারা অলরেডি লয়ার হিসাবে সুনামের সাথে কাজ করছে, এনরোল হয়েছে, সার্টিফিকেট প্রাপ্ত। এছাড়া আমাদের জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা, যেটা আমরা অনেক পরে অংশ নেওয়ার সুযোগ পাই এবং এটা খুব ইনফ্রিকুয়েন্টলি হয়, সেখানেও আমাদের 2 জন অলরেডি সিলেক্টেড হয়েছে। এটাও একটা বিরাট মাইলস্টোন বলে আমরা মনে করি। এছাড়া বিভিন্ন ব্যাংক, বিভিন্ন এনজিও, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বাইরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আমাদের ছাত্ররা যাচ্ছে, ভালো কাজ করছে, আমাদের ইউনিভার্সিটির জন্য, ডিপার্টমেন্টের জন্য এবং দেশের জন্য সুনাম বয়ে আনছে। তো আমি মনে করি কি যে স্টেট ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট বলতেই পারে যে আমরা দেশের অন্যতম সেরা একটা আইন বিভাগ। আমাদের এখানে আসলে একটা ছেলের ক্যারিয়ারকে নিশ্চিত করার আমরা চেষ্টা করি। আমাদের সবচেয়ে বড় মূল মন্ত্র হচ্ছে কি, আমরা খুব সিনসিয়ারলি পড়ানোর চেষ্টা করি। যেমন আমাদের এখানে কোনো নকল সহ্য করা হয় না। আমাদের এখানে না পড়ে কেউ পাস করবে, এটা যদি কেউ ভেবে থাকে তাহলে আমাদের এখানে না আসাই ভালো। আর আমাদের এখানে যদি কেউ মনে করে যে না, আমি এসে আমার স্কিলটা আরও ইম্প্রুভ করতে চাই, আমার যে মেধা আছে সেটা শতভাগ বিকশিত করতে চাই, স্যার এবং ডিপার্টমেন্টটা মিলে আমাকে অনেক হেল্প করবে, তাহলে অবশ্যই আমি মনে করি স্টেট ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট হচ্ছে বেস্ট চয়েস যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চায়। আরেকটা কথা হচ্ছে কি, আইন পেশাকে এমনিতে আমি মনে করি যে কোনো ছাত্রছাত্রীর জন্য একটা লুক্রেটিভ পেশা। কেন লুক্রেটিভ পেশা, সেটা হচ্ছে এটা একটা স্বাধীনভাবে আপনাকে প্র্যাকটিস করার সুযোগ দেয়। আপনি শুধু সরকারি চাকরি বা বেসরকারি চাকরির উপর ডিপেন্ড করতে হয় না। আপনার যদি মনে হয় যে না, আমি চাকরি করব না, আমি শুধু প্র্যাকটিস করব, তাহলে প্র্যাকটিস করে নিজে নিজেই স্বাবলম্বী হওয়া যায়, স্বনির্ভর হওয়া যায়। এবং আমাদের যারা ছেলেমেয়েরা আছে যারা প্র্যাকটিসে গিয়েছে, তারা যখন এখানে আসে তো একটা মানে জিজ্ঞেস করি যে কেমন হচ্ছে, আমি জিজ্ঞেস করি যে তোমরা কি এরকম টাকা আর্ন করছো নাকি কিছু, এটা তো দরকার একটা মানুষের জন্য। তো ওরা খুব খুশি হয়ে যখন বলে তখন খুব আনন্দ লাগে, মনে হয় যে না, আমাদের পরিশ্রম বৃথা হয় নাই। আর একটা কথা কি যে আইন বিভাগে যারা পড়বে তাদের আরেকটা অ্যাটিচিউড থাকতে হবে, সেটা হচ্ছে আপনি শুধু টাকা উপার্জন করার জন্য আইনে পড়তে আসবেন না, আপনাকে সমাজসেবার ব্রত নিয়ে আসতে হবে। আইন পেশা যারা আছে তাদের পক্ষে দরিদ্র মানুষ, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষকে সেবা দেওয়ার সবচেয়ে বেশি সুযোগ থাকে, সবচেয়ে বেশি। আপনি জাজ হিসাবেও থাকে, হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হিসাবেও থাকে, আইনজীবী হিসাবে থাকে। এই নিয়তটা, এই সৎ উদ্দেশ্যটা মাথার মধ্যে রাখতে হবে যে আমি শুধু না, আমার চারপাশে যত মানুষ আছে তাদেরকেও আমি আমার পেশাগত জ্ঞান এবং উৎকর্ষতা দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আর একটা কথা আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি, আইন বিভাগে যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে দেশের আদর্শ সিটিজেন হতে হবে, এবং আদর্শ সিটিজেন হওয়ার জন্য প্রয়োজনীয় যে শিক্ষাটা, সেই জিনিসটা তারা এখানে পেয়ে থাকে। শুধুমাত্র কনস্টিটিউশনাল ল বা আমার ইন্টারন্যাশনাল ল বা আমার আপনার ট্রেড ল, বিজনেস ল, এগুলি পড়ে না। আমাদের এখানে যে সামগ্রিক পরিবেশ, আমরা সবসময় আমাদের স্টুডেন্টকে মোটিভেট করি, তুমি তোমার দেশকে সার্ভ করার চেষ্টা করবা। আমাদের কনস্টিটিউশনে একটা আর্টিকেল আছে, ওখানে বলা আছে আমরা সবাই সুনাগরিক হওয়ার চেষ্টা করব, দেশের আইন মেনে চলব, সংবিধান মেনে চলব, সরকারি চাকরিতে গেলে জনগণকে সেবা করার চেষ্টা করব। এগুলি আমরা আমাদের স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করি। আমাদের এখানে অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটি হয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হয়। আমরা দেশের সেরা আইনজীবী যারা আছে, আইন বেত্তা যারা আছে,
সেরা পার্সোনালিটি যারা আছে তাদেরকে নিয়ে আসি। আমাদের এখানে ডক্টর কামাল হোসেন এসেছেন, ব্যারিস্টার রফিকুল হক এসেছেন, ডক্টর স্বাধীন মালিক এসেছেন। আমাদের এখানে কিছু জাস্ট গতকাল কয়েকদিন আগে একজন ট্যাক্স লয়ার, বাংলাদেশের সেরা ট্যাক্স লয়ার যে দেহিদার মাসুম কবির, উনি এসেছেন। আমরা বিদেশি যারা আছে, সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটসের প্রধান যে হিনা জিলানি, ওনাকে এনেছি। তারপর কোরিয়াতে একটা পিস মুভমেন্ট আছে, সেখানকার ডেলিগেশনকে এনেছি। আমরা এখানে যারা সুপারস্টার, যারা বিভিন্ন ওপিনিয়ন মেকার হিসেবে কাজ করেন, যেমন খালেদ মহিউদ্দিন, জিল্লুর রহমান, তারপর আমাদের প্রয়াত মিজানুর রহমান খান, প্রথম আলো, ওনাদেরকে আমরা এনেছি। আমরা চেষ্টা করি আমাদের ছাত্ররা যেন দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা সেরা মানুষ আছে তাদের সাহচর্যের থেকে মোটিভেটেড হতে এবং জীবনে কী করতে হবে সেটা সম্পর্কে ধারণা পেতে পারে। তো স্টেট ইউনিভার্সিটি আইন বিভাগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।